উপনির্বাচনের পূর্বে বঙ্গাইগাঁওত অগপত এতিয়া বিসম্বাদ আরম্ভ হয়েছে, পদত্যাগর ঢৌ উঠিছে। আমি এই মুহূর্তে জানাব বিচারিছো ইতিমধ্যে কেবাগৰাকীও পদত্যাগ করেছে। বঙ্গাইগাঁওত উপনির্বাচনক লৈ অগপত সংঘাত অব্যাহত আছে। পদত্যাগ করেছে সভাপতি বিজয় সিংহ আর সম্পাদক শৈলেন্দ্র সরকারে। ফণীভূষণ চৌধুরীর পত্নী দীপ্তিময় চৌধুরীর নাম কেন্দ্রীয় সমিতিলৈ অনুমোদনের প্রেরণ কে, আর তার পাছতে প্রার্থী বাছনিক লৈ অসন্তুষ্ট জেলা সভাপতি বিজয় সিংহ আর সম্পাদক শৈলেন্দ্র সরকার সহ একাংশ নেতাকর্মী সংঘাত চলি আছে, আর তার পদত্যাগ করেছে বঙ্গাইগাঁও জেলা অগপর সভাপতি আর সম্পাদকে। আজির দিনটো অন্যতম ডাঙর খবর আমি আপনাদের এই মুহূর্তে জানাইছো। ইতিমধ্যে জেলা সভাপতি সাধারণ সম্পাদকর লগতে প্রায় 30 গৰাকীর অধিক লোকে পদত্যাগ করেছে, অধিক সদস্যই পদত্যাগ করেছে। জানিব পৰা তথ্য অনুসরি বঙ্গাইগাঁওত এতিয়া বিদ্রোহ আরম্ভ হয়েছে, বঙ্গাইগাঁওত এতিয়া অগপত বিদ্রোহ আরম্ভ হয়েছে। উপনির্বাচনের প্রাক্ষণত যদি সমষ্টিত ফণীভূষণ চৌধুরীর পরিবর্তে ফণীভূষণ চৌধুরীর পত্নী দীপ্তিময় চৌধুরী অবতীর্ণ হবলৈ গৈছিল নির্বাচনত, সেই সময়ছোৱাতে বঙ্গাইগাঁওত অসম গণ পৰিষদত বিদ্রোহ আরম্ভ হয়েছে। ইতিমধ্যে অসম গণ পৰিষদৰ বিদ্রোহ আরম্ভ হয়েছে। উল্লেখ যে অসম গণ পৰিষদৰ হাতত থকা সমষ্টি বঙ্গাইগাঁও, আর সেই সমষ্টিটোত ফণীভূষণ চৌধুরীয়ে কেনেদরে প্রতিটো কার্যকালতে বিরোধী শক্তিক ধরাশায়ী করে আহিছে। আর সেই সময়ছোৱাত যিটো সময়ত ফণীভূষণ চৌধুরীৰ বা সেই সময়ছোৱাত অগপর দুর্গ হিসাবে পরিচিত, অসম গণ পৰিষদৰ দুর্গ হিসাবে পরিচিত এই বঙ্গাইগাঁও সমষ্টিটোত আজি বিদ্রোহ আরম্ভ হয়েছে। বিদ্রোহ আরম্ভ হয়েছে বঙ্গাইগাঁও জেলা অগপর সভাপতি সম্পাদক সহ 38 গৰাকীয়ে পদত্যাগ করেছে। ডাঙর খবর আমি আপনাদের এই মুহূর্তে জানাইছো যে 38 গৰাকীয়ে পদত্যাগ করেছে বঙ্গাইগাঁও জেলা অগপর সভাপতি আর সাধারণ সম্পাদক সহ। 38 গৰাকীয়ে পদত্যাগ করার পিছত ইতিমধ্যে পদত্যাগ পত্র প্রেরণ করেছে আর বঙ্গাইগাঁও জেলা অগপর ক্ষেত্রত সভাপতি আর সাধারণ সম্পাদকর লগতে ইতিমধ্যে কিমান গৰাকীয়ে পদত্যাগ করেছে সেই সন্দর্ভত আমি আপনাদের অবগত করছো আর লগতে উল্লেখ করছো এই মুহূর্তত যে সভাপতি বিজয় সিংহ আর সাধারণ সম্পাদক শৈলেন্দ্র সরকারে পদত্যাগ করার পিছত পদত্যাগর ঢৌ উঠিছে এতিয়া অসম গণ পরিষদর বঙ্গাইগাঁও জেলাত। বঙ্গাইগাঁও জেলাত এতিয়া অসম গণ পরিষদে কেনেদরে নির্বাচনত অবতীর্ণ হব পাৰিব, যিটো সময়ত বিরোধী শক্তি অসম সম্মিলিত মর্চা হিসাবে একত্রিত হয়েছে আর যুঁজ দিবলৈ সাজু হয়েছে, সেই সময়ছোৱাত কেনেদরে বর্তমান সময়ত অসম গণ পরিষদে শক্তি দেখুৱাব পাৰিব বঙ্গাইগাঁওত, দীপ্তিময় চৌধুরী জয়ী হবনে নহয় বঙ্গাইগাঁওত, এয়া ডাঙৰ বিষয়। ফণীভূষণ চৌধুরীর হাতত থকা সেই সমষ্টিটো ফণীভূষণ চৌধুরী লোকসভালৈ যোৱাৰ পিছত হেরুয়াব লাগিব নাকি মিত্রজোটে, এয়া ডাঙৰ বিষয় হিসাবে বিবেচিত হয়েছে। যিকোনো খবৰৰ